ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড আলাপন বন্ধুরা আজ আমি পথের পাঁচালী উপন্যাস নিয়ে হাজির হয়েছি আজ আমরা এই উপন্যাসটি নিয়ে অতি সংক্ষিপে আলোচনা করবো দেরি না করে চলুন শুরু করা যাক পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে মানুষের ইতিহাস ও রচয়িতা তথা নির্জনতম প্রথিক বলা হয় তিনি বারোই সেপ্টেম্বর আঠারোশো সালে মাতুলালয় মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস যশোর জেলার বর্তমান চব্বিশ পরগনা জেলার বনগ্রাম মহকুমার ইসামদিন নদীর তীরস্থ ব্যারাকপুরে পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী মা মিনা নীলি দেবী বিভূতিভূষণের প্রথম ও চেষ্ট উপন্যাস পথের পাঁচালী উনিশশো সালে প্রকাশিত হয় বলা হয়ে থাকে যে অপু চরিত্রের মাধ্যমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসে নিজের জীবনের বাস্তব চিত্র ফুটে তুলেছেন উপন্যাসের নাম পথের পাঁচালী রাখার রয়েছে সমূহ কারণ খুব সহজ কথায় বললে সময়ে অসময়ে কারণে অকারণে যে কথাগুলো চলমান হয়ে থাকে তাকে বলে প্যাঁচাল বা প্যাঁচালি যেহেতু এ উপন্যাসে জন্ম থেকে শুরু করে জীবন চলার পথের নানাবিধ কথোকথন এখনও শেষ হয়নি নানা রূপ রূপরসে আরও এগিয়ে চলবে জীবনের পথকে আরও বিস্তৃত করবে তাই এই উপন্যাসের নামকরণ রাখা হয়েছে পথের পাঁচালী পথের পাঁচালী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রসমূহ রামচাঁদের ছেলে হরিহর হরিহরের স্ত্রী সর্বজয়া হরিহর ও সর্বজয়ের এক ছেলে এক মেয়ে অপু ও দুর্গা ইন্দির ঠাকুরন এছাড়া রয়েছে অমলাল লীলা রানী অজয় বীরু রায় নীলমলি অন্যতম চরিত্র পথের পাঁচালী উপন্যাসটির পঁয়ত্রিশটি অনুচ্ছেদ রয়েছে এই পঁয়ত্রিশটি অনুচ্ছেদ তিনটি অংশে বিভক্ত প্রথম অংশ বল্লালি বালাই দ্বিতীয় অংশ আম আঠির বেপু সর্বশেষ তৃতীয় অংশ হল অঙ্কুর সংবাদ চলুন এবার প্রথম অংশ জেনে নেই বল্লালি বালাই বল্লালি বালাই বলতে মূলত রাজা বল্লাল সেনের বালাই পূজায় মানে হলো তার শাসনামলে কৈলন্য প্রথা চালু ছিল সেই কথা অনুসারে নামজাদা নৈকশ্য কুলেনেরা এক একজন একশোটিরও বেশি বিবাহ করে পালাক্রমে শ্বশুরবাড়ি আসত এবং মোটা অঙ্কের টাকা নিয়ে পরের দিনই অন্য শ্বশুরবাড়ি যেতেন স্ত্রীরা সকলেই যে যার বাপের বাড়িতেই থাকতেন পিতা মাতার মৃত্যুর পর স্ত্রীর দুঃখ কষের সীমা থাকতো না ডুবোটা শুধু ভাতের জন্য অন্য সংসারে বালা হয়ে পড়ে থাকতে হতো এ উপন্যাসে ইন্দিন ঠাকুরন বল্লালি বালাই হিসেবে চিহ্নিত দ্বিতীয় অংশ আম আঠির বেফু বেফু মানে হলো বাসি আমের আঠি কিছুদিন মাটিতে ফেলে রাখলে তা থেকে সবুজ ঘাস গজায় আটির শক্ত খোঁজ ফেলে সবুজ অংশ দিয়ে পাড়া গায়ের দরিদ্র ছেলেমেয়েরা বাসি তৌরি করে আনন্দ লাভ করে এই আমের আঠি ঘষে বানানো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আম মাটির বেফু আখ্যা দিয়েছেন সমস্ত প্রকৃতির পটভূমির মধ্যে দুটি সবল বালক বালিকা ধীরে ধীরে মুকলিত হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় অংশে আম মাটির বেপু অংশে পল্লী বালক অপু ও দুর্গার সরল আনন্দের প্রতীক রূপে আম মাটির ব্যবহার করেছেন এবার আমরা আসব তৃতীয় অংশের সর্বশেষ অংশ অঙ্কুর সংবাদ মথুরার রাজা কংস ছিলেন নিষ্ঠুর অত্যাচারী কুশাসন ও পূজা পীড়ন শয্যের সীমা সারিয়ে গেলে রাজা কংসকে হত্যা করার জন্য বৃন্দাবন থেকে রথে চড়িয়ে বাসুদেব নন্দন কৃষ্ণকে মথুরায় আনেন অঙ্কুর আনতে সাহায্য করেন অঙ্কুর কংসের মধ্য দিয়ে অপুর স্বপ্নজগৎ নিজগ্রাম নিচ্ছিন্দেপুর থেকে কাশিদে বাগ্য অনুসরে বাধ্য হয়ে যাওয়ার বিস্তারিত ঘটনা বা বিস্তারিত প্রত্যক্ষ করেছেন এবার আমরা অতি সংক্ষেপদের ধারাবাহিকভাবে মূল কাহিনিটা জানবো অতি সংক্ষেপে চলুন শুরু করি মূল কাহিনী নিশ্চিন্তপুর গ্রামের হতদরিদ্র ব্রাহ্মণ হরিহর সংসারে অভাব অনটন সর্বদা লেগেই থাকে হরিহর হরিহরভাবে শীঘ্রই সুদিনের মুখ দেখতে পাবো এত কষ্ট এত অভাব আর থাকবে না আসার তার অন্ত নেই কিছুই হয় না সুদিনও আসে না অভাবও গোছে না এই অভাবের সংসারে হরিহরের স্ত্রী সর্বজয়া ইন্দিন ঠাকুরনকে বিষবৃক্ষ মনে করে পঁচাত্তর বৎসর বয়সী ইন্দিন ঠাকুরন হরিহরের দূর সম্পর্কের দিদি স্বামী বাবা মা ভাই নিকটাত্মীয় সবাই মৃত্যুবরণ করলে হরিহরের সংসারে প্রবেশ করে ইন্দির ঠাকুরন সর্বজয়া খুঁটি নাটি নিয়ে দুবেলা বুড়ির সাথে ঝগড়া করে বুড়ি রাগ করে কাকে কাপড়ের পুতলি নিয়ে আর সর্বজয়ার বাড়িতে আসবে না বলে সারাদিন বাসবাগানে বসে থাকে বিকেলবেলা সর্বজয়ার মেয়ে দুর্গা সন্ধান করে বাড়িতে নিয়ে আসে বুড়িকে এরকম রাগ করে বাড়ি থেকে চলে যাওয়া এবং আবার ফিরে আসা অহরহ ঘটে এরই মধ্যে হরিহরে ঘরে জন্ম নেয় শ্রী অপূর্ব কুমার রায় সংক্ষেপে বা ডাকনাম অপু যে উপ পথের উপন্যাসের নায়ক অভাব কমার পরিবর্তে বাড়তেই থাকল দিন দিন হরিহরের সংসারে অবাব বাড়ার সাথে সাথে ইন দিন ঠাকুরনের অপমান ও হেনস্থাও বাড়তে থাকে একদিন রাগ করে ইন্দিন ঠাকুরন তার মেয়ে বিশ্বের শৌরী জামাইয়ের বাড়ি বান্ডার হাট দিয়ে যায় জামাইয়ের সাথে তার পঁয়ত্রিশ ছত্রিশ হলো বছর হলো কোনো যোগাযোগ নাই কিভাবেই বা থাকবে মেয়ের বিবাহের কিছুদিন পরে যে মেয়ে মারা যায় বারো মাস পরের বাড়ি আশ্রয় হয় না কিছুদিন পরে আবার গ্রামে ফিরে আসলো ইন্দিন ঠাকুরন চোদ্দ মাসের প্রখর রোদ্রে ঠিক মতো না খেয়ে জ্বর বাধায় ভুঁড়ি একদম ভেঙে পড়লো অবশেষে দিন ঠাকুরের মৃত্যুর কোলে ঢলে পড়ে এদিকে অপু ও দুর্গা দুই ভাই বোন প্রকৃতির রাজ্যে অবাধ বিচরণের মধ্য দিয়ে বড় হচ্ছে তারা বৃষ্টিতে নদীতে মাছ ধরে ভোজন করে বেট ফুলের গন্ধে আবিষ্ট আনবিন্দ বিহম্বল কল্পনার ডালপালা মেলে ধরে দুর্গা বন জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসে কিন্তু প্রকৃতির কোনো খবর সে রাখে না অথচ দুর্গার ভাই অপুকে প্রকৃতির সাথে পরিচয় করে দিয়েছিল দুর্গাই দুর্গা ব্যাপারীয় স্বভাবের মেয়ে মায়ের নিষ্ঠুর বর্ষনা ও নির্মম প্রহার প্রতিবেশীদের গালমন্দ লোভের লোবের হয়ে চুরি কিছুই সে গ্রাহ্য করে না কিন্তু তার মধ্যে মায়েরও কোনো কমতি ছিল না এক দুর্যোগময় দিনে হরিহরের অনুপস্থিতিতে এক প্রসন্ন শারদ প্রভালতে ম্যালেরিয়া জ্বরের শেষ পর্যায়ে খুব জ্বরের বিরামে দুর্গার স্পন্দন বন্ধ হয়ে মারা যায় দিদি দুর্গার মৃত্যুর পর অপু চঞ্চলতা অনেক কমে যায় হরিহর দীর্ঘদিন পরে পরিবারের সবার জন্য অনেক শখের জিনিস নিয়ে এসে যখন দেখলো বা শুনলো মেয়ে তার দুনিয়া নেই সে যেন আকাশ থেকে পড়লো নিছুন্ত আর থাকা নয় এই সুন্দরভাবে বেঁচে থাকা দুবেলা দুমুঠো ভাত যেন খেতে পারে তার জন্য কাশি যাওয়ার সিদ্ধান্ত নিল হরিহর কাশি যাওয়ার সিদ্ধান্তে অপুহত বিহম্বল হয়ে পড়ে এ গ্রামের পদঘাট আনাচে কানাচে সব চেনা সব পরিচিত মুখ নিজস্ব সংস্কৃতি সব ফেলে যেতে হবে কাশি কিন্তু কিছুতে তো আর করার নেই বাগ্যের এ খেলা পূর্ব নির্ধারিত অবশেষে মায়ের ভাদন ছিন্ন করে নিচ্ছিন্দে পড় থেকে কাশিতে চলে গেল তারা কাশিতে গিয়েও তাদের অভাব অনটন থেকেই গেল বিধাতা অপুদের বিপদের মধ্যে আবারও বিপদ দিল হরিহর মারাত্মক অসুস্থ হয়ে পড়লো রোজগার নেই ওষুধপত্র কেনার মতো ব্যবস্থা নেই দুবেলা খাবার নেই অযত্নে অনাহারে ঠান্ডায় ব্রঙ্ক নিউমেনিয়া হয়ে হরিহর মারা যায় তেরো বছরের ছোট ছেলে অপু কে নিয়ে সর্বজয়া কোথায় যাবে কার কাছে যাবে ভেবে চিনতে উপায় অন্তর পায় না এভাবে তো আর বেঁচে থাকা যায় না বেঁচে থাকার জন্য চাই খাবার অবশেষে বিদাদা একটা উপায় দিল সতীশ বাপু ম্যানেজার একজন ধনী ব্রাহ্মণ পরিবারে রান্না করার কাজ দেয় সর্বজয়াকে পরের বাড়ি সারাদিন কাজ করেও কোনো নাম নেই আরও নানা কথা শুনতে হয় সর্বজয়াকে অপু ছোট ছেলে তাকেও অবহেলার পাত্র হতে হয় মায়ের হাড় ভাঙ্গা পরিশ্রম দেখে অপুর চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে দিন রাত্রি পার হয়ে জন্ম মরণ পার হয়ে মাস বর্ষ মনন্তর, মহাযুগ পার হয়ে চলে যায় তবু অপুর যুদ্ধ ফুরোয় না চলে 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 এগিয়েই চলে চলে এগিয়ে যাই এই শেষ কথার মধ্য দিয়ে পথের পাঁচালি উপন্যাসটি শেষ হয় আশা করি বন্ধুরা আমার এই উপন্যাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফরগেট সাবস্ক্রাইব নট thanks for watching my video